তো মির্জাপুরে ঢোকার আগে তোমাদের বলি একটা অ্যাপের কথা জানলাম, উইনজো, যেখান থেকে তোমরা টাকা আর্ন করতে পারো। তো এই অ্যাপে আছে 40টার বেশি পপুলার গেম লাইক ক্যারাম, লুডো, ফ্রি ফায়ার এবং এই মুহূর্তে চলছে ফ্যান্টাসি স্পোর্টস লাইক আইপিএল। এখান থেকে তোমরা পার ডে 20,000 পর্যন্ত আর্ন করতে পারো। আর উইনজো সুপারস্টারে তোমরা রেফার করলে পেয়ে যাবে 40 টাকা ব্যাংক বা ইউপিআই এর মাধ্যমে। এখানে জেতা টাকা তোমরা ব্যাংক, পেটিএম অথবা ইউপিআই থেকে উইথড্র করতে পারো আর উইথড্র মিনিমাম 3 টাকা পর্যন্ত করা যায়। আর এখন চলছে আইপিএল সিজন, যেখানে খেলে তোমরা পার ডে 20,000 পর্যন্ত আর্ন করতে পারবে আর এখানে 5 টাকার টিকিট থেকে 1,000 টাকার টিকিট পর্যন্ত তোমরা খেলতে পারবে। তো উইনজোতে পাওয়া যায় 100 ক্রেডিট যেটার মাধ্যমে তোমরা 11টা প্লেয়ার চুজ করতে পারবে আর একটা টিম থেকে ম্যাক্সিমাম 7টা প্লেয়ার চুজ করতে পারবে। ক্যাপ্টেন ইকুয়ালস টু 2x এবং ভাইস ক্যাপ্টেন ইকুয়ালস টু 1.5x। এছাড়া উইনজোতে তোমরা প্রাইভেট টিম বানিয়ে বন্ধুদের সাথেও খেলতে পারো। তো তোমরা চাইলে ডেসক্রিপশনের লিংক থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারো আর তোমরা পেয়ে যেতে পারো 50 টাকা বেনিফিটস এবং ফ্রি ফ্যান্টাসি টিকিটস। লেটস কাম টু মির্জাপুর। অনলাইন ক্লাস দে, 50 বার বলেছি পড়াশোনা করা ছাত্রদের মেয়েবাজি থেকে দূরে থাকতে, পড়াশোনা কর, এসএসসি পরীক্ষা দে, গ্রুপ ডির পরীক্ষা দে, দেশকে সেবা কর। দাদা পরীক্ষা তো হয় না। তাও ঠিক, কিন্তু তাই বলে মেয়েবাজি, ওদের ওনার মেয়েবাজির সুচুরি মেয়েবাজি করবা, বড় মেয়েবাজ হবা, চাকরি বাকরি আর হবে না, চারিদিকেই নেপোটিজম। বাবাকে বললি ব্যবসার কথা? এই এইটাই বলছিলাম, মধ্যবিত্ত মানুষ না, মানুষ না, একটা বন মানুষ হয়, বন মানুষ। এদের যদি হাওড়া ব্রিজের উপর দাঁড় করিয়ে দেয় না, এরা ভিউটা দেখবে না, এরা থুতু ফেলা দেখবে, থুতুটা ক সেকেন্ডে নিচে যায়। হ্যাঁ দাদা, আমি একবার দেখেছিলাম, পাক্কা 13 সেকেন্ড লাগে। তুমি বেশি বকবক করো না, বিচিটা মুখে ছুড়ে মারবো, মুখটা ভেঙে যাবে। কতবার বলেছি একটু জিম টিম করতে, বাকিদের বয়ফ্রেন্ডকে দেখেছো? কেটিএম, ডিএসএলআর কত কিছু আছে, কতটা হ্যান্ডসাম, কতটা হট। হট লাগবে, বিরিয়ানির হাড়ির ওপর বসিয়ে দিই। তোমার ছেলে পাক্কা একটা শুয়োরের বাচ্চা। শুয়োরের বাচ্চা সেটা ইম্পর্টেন্ট না, শুয়োরটা আমি সেটা ইম্পর্টেন্ট, যেটা হয়েছে সেটা ভুল হয়েছে। সুইটি সুইটি, একটা সিনেমা এসছে, এসো চুমু খাই, যাবে দেখতে আমার সাথে? একবার কথা বললে কানে যায় না তোমার, আমার দিক থেকে না, কালা নাকি? এই ভালোবাসা না অনেকটা কোষ্ঠকাঠিন্যর মতো সুইটি, যদি না থাকতো না এত অপমানিত দুজনের মুখে এতক্ষণ হেগে বেরিয়ে যেতাম। বল্লা পাঠা বল্লা পাঠা, একটা জিনিস দেখবি? হ্যাঁ দাদা। ঘেটির একটু ওদিকে ঘোরা, আরে সালা পানু। একটা জ্ঞান দিচ্ছি শোন, পানু আর জীবনের মধ্যে না একটা মিল আছে। পানুতে যেমন অনেক অ্যাড আছে যেগুলো স্কিপ করা যায়, তেমনই জীবনে অনেক বাধা আছে যেগুলো স্কিপ করা যায়, শুধু টিপতে হয়। কী দাদা? পানুতে স্কিপ বাটন আর লাইফে বুদ্ধির বাটন। নে নাড়া। এখানে দাদা? আমার মুখটা দেখে আমায় পাগল মনে হয়, কিন্তু আমি পাগলা না। তাহলে বাবু পাগলা চোরের মতো ব্যবহার কেন করছো? কালকে সকালবেলা 6টার মধ্যে উঠে হেগেমুতে রেডি থাকবে। মোমো খাবো, বাড়িতে সস আছে, মোমো নেই কেন? মোমো খাবো এই লকডাউনের জন্য, করোনার জন্য মোমো খেতে পারিনি। হ্যালো সুইটি, হ্যালো হ্যালো, এত কিরিং কিরিং দি, হ্যাঁ কিরিং বেল পেছনে ঢুকিয়ে দেবো, এত তারা কি স্যার, বাপ প্রেগনেন্ট তোর? কথা বলছি দেখতে পাস না, কিরিং 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 করে যাচ্ছ। ফাট কাকা,
ও সুরে বাচ্চা কা কেউ মিউজিকটা বন্ধ কর রে কাকা কাকা হয়ে গেছে একটু শ্বাস নিয়ে নাও না হলে বাস চলে যাবে যা কেওড়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও ফেসবুক ইনস্টাগ্রামে তোমার এক্স ওয়াই জেড যত বন্ধু আছে সবার সাথে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও অফকোর্স যে ভিডিওটা কেমন লাগলো ডিসক্রিপশানে রয়েছে উইন্ডো অ্যাপের লিঙ্ক ওখান থেকে অ্যাপটাও চাইলে ডাউনলোড করতে পারো আর আমাকে ফেসবুক আর আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো রাহুল দে নামেই আছে আর চ্যানেলের নামও চেঞ্জ হয়ে বোকাচন্দ্র থেকে রাহুল দে হয়েছে একটু চেক করে নিও যদি না দেখে থাকো টাটা